হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখানে রুটি আর পরোটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি লাল আটা দিয়ে তারপর রুটি আর পরোটা করেছি। পরোটা হচ্ছে সাইফার পাপার জন্য আর রুটি হচ্ছে আমার জন্য, কারণ সকালবেলা উঠে আমি এরকম তেলযুক্ত পরোটা আসলে খেতে চাচ্ছিলাম না। তো এখানে দুই পিস সাইফার পাপার জন্য বানিয়ে নিলাম অ্যান্ড খুবই ঝটপট এগুলো বানিয়েছি। তো ভাজার সময় জাস্ট তোমাদের জন্য ছোট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড পরোটা দুইটা বানিয়েছি, সে আর রুটি দুইটা হচ্ছে একদমই তেল ছাড়া। তো আমি একটা একটা করে বানাচ্ছিলাম আর একটা একটা করে ফ্রাই করছিলাম। সো দেখতেই পাচ্ছ যে লাল আটার পরোটাগুলো আসলে কীরকম হয়। একদম সাদা আটার পরোটাগুলো অন্যরকম হয় আর লাল আটারগুলো একটু অন্যরকম হয়, বাট টেস্ট কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে। হয়তো বা আমি এখন এটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এই জন্য মেবি আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখন পরোটাগুলো বানিয়ে তারপর চলে যাব খাওয়া দাওয়া করতে। অ্যান্ড আজকের ব্লগে তোমরা দেখতে পাবে কিছু ক্যাটের ভিডিও, কারণ আমি হচ্ছি বিড়াল দেখতে গিয়েছিলাম এক বাসায়। যারা বিড়াল পছন্দ করো আই থিঙ্ক তাদের কাছে আজকে আমার ভিডিওটা ভালো লাগতে পারে। তো এখানে হচ্ছে আমি পরোটা রুটির সাথে খাওয়ার জন্য একটা সবজি গরম করে নিয়েছি। এই সবজিটা অবশ্য লাস্ট নাইট করেছিলাম, আর ভিডিওটা যেহেতু আগের এই জন্য তোমরা আসলে এই সবজি রেসিপিটা পরেই দেখছো, আগে কিন্তু এই সবজি রেসিপিটা শেয়ার করা হয়ে গিয়েছে। তো এখানে একটা মিক্সড সবজি বানিয়ে নিয়েছি, এটার সাথে আমি এখন রুটিটাকে এনজয় করবো। আর সাথে আমি আম কেটে নিয়েছি, এগুলো মূলত আমাদের গাছের আম, দুইটা পেকেছিল সেই দুইটাই আমি কেটে দিয়েছি। আর এইদিকে পুঁই শাকটাকে আমি ভালো করে কেটে তারপর ধুয়ে নিচ্ছি, এটাকে হচ্ছে আজকে রান্না করব। আর আজকে একটু সবজি রান্না করছি আর খুবই ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে আমি একটু বাইরে যাব। আর কী জন্য যাব এটা তোমরা আর একটু পরেই বুঝতে পারবে। সো আজকে আর তোমাদের সাথে কোনো রান্নাবান্নার রেসিপি শেয়ার করছি না, আজকে জাস্ট ঝটপট রান্না করে কোনো রকম খাওয়া দাওয়া করে বাইরে চলে যাব। মানে দুপুরবেলার কথা বলছি আর কি, রাতে পরে বাসায় এসে আবার একটু রান্নাবান্না করব। অ্যান্ড আজকে একদম সবজি, এখানে হচ্ছে আমি মাছ দিয়ে এই শাকটাকে রান্না করব, আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজি করব। আর ওইখানে চুলার উপর একটা ভর্তা করে নিব, তার জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। তো এরপর আমি জাস্ট ঝটপট খাওয়া দাওয়া করে এই যে একটা বাসায় চলে এলাম বিড়াল দেখতে। এখানে অনেকগুলো পার্সিয়ান ক্যাট দেখতেই পাচ্ছ। যারা আসলে পার্সিয়ান ক্যাট লাভার, আমার কাছে মনে হয় আজকের ভিডিওটা তাদের কাছে ভালো লাগবে। তো আমি এখন বাচ্চাগুলোকে দেখে আমার খুবই আদর করতে ইচ্ছা করছিল। সো ওদের ওনার জিনিস, উনি আবার খাবার দিয়ে দিল, এটা দেখে আবার সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে গেল, যে জিনিসটা আমার জন্য খুবই প্রশান্তিদায়ক ছিল। কারণ আমার বাসায় কিন্তু পাঁচটা পার্সিয়ান ক্যাট ছিল, এটা তোমরা যারা আমার গত ব্লগগুলো দেখতে পেয়েছো তারা কিন্তু জানো। ওগুলো অবশ্য মিক্সড ক্যাট ছিল, এগুলো যেহেতু মিক্সড ক্যাট ছিল এই জন্য মূলত আমার পার্সিয়ান ক্যাটের উপর একটু ঝোঁকটা বেশি। তো এখন এগুলো লেজ আর লোম দেখতে কত সুন্দর, এই জন্য আমার মূলত এগুলোকে বেশি ভালো লাগে। অ্যান্ড ধরে ধরে ওদেরকে একটু আদর করে দিচ্ছিলাম, কারণ এখন যেহেতু লং টাইম আমার বাসায় কোনো বিড়াল নাই, এই জন্য বিড়াল দেখলেই আমি ইমোশনাল হয়ে যাই আর ওদের কথা মনে পড়তে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আর এখানে মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে মিক্সড কালার একটা ক্যাট তোমরা দেখতে পাবে, যে রেড ব্ল্যাক হোয়াইট পুরোটা মিক্স করা একটা ক্যালিকো ক্যাট আছে। ওই ক্যালিকো ক্যাটটা আসলে আমার অনেক পছন্দের অ্যান্ড ওই কালারটাই আমার কাছে ভালো লাগে। তো ওইটাকেই বারবার আমি আদর করতেছিলাম অ্যান্ড ঘুরে ঘুরে প্রত্যেকটা বিড়ালকে একটু ধরে ধরে দেখছি। আর ওদের যে ওনার আছে উনি হচ্ছে আমাকে ধরে ধরে দেখাচ্ছিল একটা একটা করে। আর দেখো খাবার শেষ হতেই কিন্তু ওরা এইভাবে ওর ওনারের কাছে খাবার চাচ্ছিল। তো বিষয়টা অনেক কিউট ছিল আমার জন্য। অ্যান্ড ওদের সাথে একটা লং টাইম কাটানোর পর আমি বাসায় চলে এলাম। তো বাসায় আসতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল ওদের কাছে থেকে যাই, বাট কী করব, আমার বাসায় চলেই আসতে হলো। অ্যান্ড নেক্সট আমার প্ল্যানিং আছে, আমি একটা পার্সিয়ান ক্যাট নিয়ে নিব আমার জন্য। তো এখানে হচ্ছে আমি বাসায় এসে বাচ্চাকে বিকালে নাস্তা বানিয়ে দিব। তো কী বানাবো এটা চিন্তা করতে করতেই ওর জন্য আমি এখানে চিন্তা করলাম একটু পাউরুটি পিজা বানিয়ে দিই, কারণ বাসায় ইস্ট শেষ হয়ে গিয়েছিল। আমি যে ইনস্ট্যান্ট পিজা বানিয়ে নিব ওই উপায়ও ছিল না, এই জন্য বাসায় কিছু পাউরুটি ছিল, আমি এগুলো দিয়ে এখন একটা পাউরুটি পিজা ঝটপট বানিয়ে নিচ্ছি। আর এটা বানাতে কিন্তু সময় খুবই কম লাগে, আমি প্রায় এটা বানাই, তোমরা কম বেশি জানো। তো এই জন্য আজকে ঝটপট একটা সন্ধ্যা নাস্তা করে দিচ্ছি। তো এখানে পাউরুটির উপর ফার্স্টে আমি হচ্ছে চিজটাকে ছড়িয়ে দিলাম, তারপর কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে ব্ল্যাক অলিভ দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। উপরে টপিংটা আসলে যার যার ইচ্ছা মতো, তোমরা পিজায় যে ধরনের টপিং খেতে পছন্দ করো ওই ধরনের টপিং দিয়ে নিবে। আর সাথে আমার হাতে বানানো একটা মিক্স সস দিয়ে দিচ্ছি, এই সসটা মূলত আমি আমার নিজের হাতে বানিয়েছি, এইটা উপর থেকে একটু দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি ভালো আসে। তো যাই হোক, এখন সবগুলো সবজি দেওয়া শেষ, উপর থেকে ব্ল্যাক অলিভটা সাজিয়ে দিচ্ছি। এরপর এটার উপর দিয়ে আরও কিছু জিনিস স্প্রেড করব, যেমন হার্বস টাইপের। তো ফার্স্টে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম,
তারপর হচ্ছে অরিগানোটা বা মিক্সড হার্বসটা দিয়ে দিচ্ছি। এটা দিলে স্মেলটা খুব ভালো আসে, দ্যাটস ওয়াই এটা দেওয়া। এবার হচ্ছে এটা আমি একটু সেক দিয়ে নিব। আমি আগে থেকে চুলায় একদম ধিম আঁচ করে একটু সেক দিয়ে নিয়েছি, তার উপর থেকে এখন পাউরুটি পিজাগুলোকে বসিয়ে দিলাম। তো 5 মিনিট এভাবে ওয়েট করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আরও 10 মিনিটের মতো এটাকে চুলার উপর হিট করে নিয়েছি। তোমরা চাইলে এটা ওভেনেও হিট করে নিতে পারো। অ্যান্ড তারপর হচ্ছে আমরা বের করে খাওয়া দাওয়া করছি। এটা কিন্তু অনেক মজা হয়েছিল, অ্যান্ড আমি এর আগেও বানিয়েছি, তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। তো এরপর কী রান্না করব রাতের বেলা, এটা নিয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম। চিন্তা করলাম একদম হালকা ফুলকা ঝটপট একটা খাবার তৈরি করব। সো আমি হচ্ছে এখানে ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি, সাথে ইলিশের ডিমও ছিল, আর সেই সাথে কিছু মরিচ ভেজে নিয়েছি, কারণ এখন হচ্ছে ঝাল করে আলু ভর্তা করব। তোমরা দুপুরে দেখতে পেয়েছিলে রান্নার ফাঁকে আমি হচ্ছে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, তো ওইটা দিয়েই মূলত আজকে আলু ভর্তা করে নিব। আর তোমরা তো জানো ঝাল ঝাল যে কোনো ভর্তা আমার কতটা পছন্দ। তো একদম ঝটপট আর কি দুপুর রাতের খাওয়া দাওয়া, যেহেতু হাতে সময় একদমই কম ছিল, তো যখন হাতে এরকম সময় কম থাকে আমি খুব ঝটপট এভাবে রান্নাবান্না বা রাতের ডিনারটা এভাবে সেরে নিই। তো এখন আমি এইভাবে ঝাল মরিচ দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিব। আর এইভাবে ঝাল ঝাল করে মরিচ ভর্তাটা খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও। তো বন্ধুরা, এখানে কিন্তু আলু ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি খাবারটা প্লেট সার্ভ করে নিচ্ছি। তো আমি হচ্ছে আজকে যেহেতু ঝটপট রান্নাবান্না করেছি এবং ঝটপট খাওয়া দাওয়া হবে সিম্পলের মধ্যে, এই খাবারটা কিন্তু সবাই পছন্দ করেছিল, বিশেষ করে ভর্তাটা নাকি অনেক মজা হয়েছিল, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করা। তো আমি খাবারগুলো এখন টেবিলে নিয়ে যাচ্ছি, আর এখন আমি আমার প্লেটটাকে রেডি করে নিব। তো আমি আমার জন্য এখানে এক পিস ইলিশ মাছ নিয়ে নিলাম, আর সাথে আলু ভর্তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছি। আর ঘি দিয়ে এভাবে গরম ভাতে আলু ভর্তা খেতে কিন্তু আমার খুবই পছন্দের। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করে নিলাম, আর রাতের বেলা সাইফার বাবার বকাবকি খেয়ে তারপর মূলত এই জামগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যেহেতু প্রথমেই বলে নিয়েছি ভিডিওটা অনেক আগের, সো এই ভিডিওটা যখন আমি এই জামগুলো নতুন ওঠে বাজারে ঠিক তখন আমার জন্য উনি এনেছিল, বাট আমি না খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ একা একা তো খেতে ভালো লাগে না। তো সাইফার বাবা বকা দিচ্ছিল, বলল তোমার জন্য জাম নিয়ে আসলাম, তোমার এত পছন্দ কিন্তু তুমি খাচ্ছ না, ফ্রিজে রেখে নষ্ট করতেছো। তো এই জন্য মূলত আমি এখন আবার বের করে নিয়ে তারপর অর্ধেকটা ভর্তা বানিয়ে ফেলছি। তো আমি আমার ছোট বোন আর সাইফার পাপা মিলে এখন খাবো। সাইফার পাপা তেমন একটা ফল খেতে পছন্দ করে না, উনি জাস্ট অল্প একটু খায় আর পুরোটা আমাকেই খাওয়ায়। এই জন্য মূলত জামগুলো আমি একাই শেষ করেছি বলা যায়। তো এর ভেতর আমি আবার একটু লবণ আর মরিচের গুঁড়ো মিক্স করে দিলাম, এতে করে আমার কাছে মনে হয় খেতে আরও বেশি মজা লাগে। তো যাই হোক, এমনিতেই ভরপেট খাওয়া দাওয়ার পর এই ফলটা আসলে খেতে ইচ্ছে করছিলাম না, তারপরও বাধ্য হয়ে খেতে হচ্ছিল। এরপর আমি কাঁঠাল নিয়ে বসলাম, এইটুকুই খেয়েছি, এর বেশি আসলে খাওয়া যাবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আমার আজকে সারাদিনের ব্লগ জানাতে ভুলো না। যেখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।